no গাইস, আমি সাহেব আর আজকে আমরা শিখবো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং। তো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে তোমাদেরকে দরকার পড়বে অ্যালাইট মৌসুম অ্যাপটি। তো অ্যালাইট মৌসুম অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, কিংবা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা যদি ফ্রি ভার্সন চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, তো সেখান থেকে তোমরা খুব সহজেই এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা অ্যালাইট মৌসুম অ্যাপসটি ওপেন করবে। তো ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো তারপর তোমরা প্রথমে প্রজেক্টে আসবে। তো প্রজেক্টে আসার পর এই বিট মার্কটি তোমরা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে ইনপুট করে নেবে। তো তারপর তোমরা এখান থেকে ওপেন করে নেবে। দেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো তোমরা সবার নিচেতে আসবে, স্ক্রল ডাউন করে নিচেতে আসবে। নিচেতে আসার পর তোমাদেরকে এখানে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো এখানে 9:16 রেজুলেশনে ফটো অ্যাড করতে হবে। তো এখানে ফটো অ্যাড করার জন্য এখানে ট্যাপ করবে। ট্যাপ করার পর এখানে কালার ইস ফিল্ডটা আসবে। তো এখান থেকে তোমাদেরকে এই অপশানটিতে ট্যাপ করে ওপরে তোমাদেরকে যে ফোল্ডারটিতে ফটো আছে তো সেটিকে তোমরা সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করে নেওয়ার পর তোমরা ফটোটিকে সিলেক্ট করে ওপরে প্লাস আইকনটিতে ট্যাপ করে তোমরা ফটোটিকে অ্যাড করে নেবে। তো আমি অলরেডি ইফেক্ট অ্যাড করে রেখেছি, তোমরা শুধু ফটোগুলি অ্যাড করে নেবে। তো গাইস, আগের মতনই এটি তো তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে। কালার ইস ফিল্ডে আসতে হবে, ফিল্ড এইখান থেকে, তারপরে এখানে। তো তারপর তোমাদের নেক্সট ফটোটি সিলেক্ট করে নেবে। দেন এরম করে তোমাদের সমস্ত ফটোগুলিকে অ্যাড করে নেবে। তো অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে গ্যালারিতে সেভ করার জন্য যে ওপরে যে এই আইকনটি রয়েছে তো এখানে ট্যাপ করবে। তো এখান থেকে তোমাদেরকে ভিডিও রেজুলেশন সিলেক্ট করে নেবে। দেন তারপর তোমরা এক্সপার্ট অপশানে ক্লিক করে থেকে তোমাদের ভিডিওটি এক্সপার্ট হয়ে যাবে গ্যালারিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবো। এরকম ধরনের নতুন নতুন সবার আগে ভিডিও পেতে বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে রাখবে। তো আসবো আবার নেক্সট ভিডিওতে।